First things first, I'ma say all the words inside my head. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি রুমালম, রুমালমের পেজ থেকে। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কর্ন স্যুপের রেসিপি। ছোট বড় সবাই কর্ন স্যুপ খেতে পছন্দ করি, আর এটা যদি হয় ইফতারিতে তাহলে কেমন হয়। এখানে আমি কর্ন স্যুপ করে নিয়েছি। এখানে আমি চিংড়ি মাছের মাথা আর কয়েক টুকরো জিঞ্জার দিয়ে 25 মিনিটের মতো বয়েল করে নিয়েছি। এখানে 3 কাপের মতো কর্ন স্টক রেডি হয়েছে। আপনারা চিকেন স্টকও করে নিতে পারেন, আমি আজকে কর্ন স্টক করেছি। তো এখন আমি আরেকটি পাত্রে দিয়ে দিব 1 কাপের মতো কর্ন, দেন ভালো করে মিক্স করে নিব আমার কর্ন স্টক। ভালো করে মিক্স করে আমি এখানে মেপে 3 কাপের মতো কর্ন স্টক পেয়েছি। তো পোড়াটাই দিয়ে দিব 3 কাপের মতো। আর আমি এখানে 6 থেকে 8 পিপলের জন্য স্যুপ রেডি করতেছি। তো এখন আমি আর 3 কাপ মিক্স করব প্লেন ওয়াটার, রুম টেম্পারেচার ওয়াটার 3 কাপ দিয়ে দিব। টোটাল 6 কাপের মতো পানি হবে। আর এটা আপনারা 6 থেকে 8 পিপল সুন্দরভাবে খেতে পারবেন। এখন আমি চিকেন ম্যারিনেট করে নিব। এখানে আমি চিকেন আর প্রন নিয়েছি। এখানে আমি চিকেন বেস্ট নিয়েছি 1 কাপ ছোট ছোট পিস করে, আর 1 কাপ নিয়েছি বড় সাইজের প্রন 8-10 পিস, আর নিয়েছি ছোট ছোট পিস করে 8-10 পিস। এখন আমি 1/2 স্পুনের মতো হোয়াইট ব্ল্যাক পেপার দিয়ে দিব, আর হিমালয়ান পিং সল দিয়ে দিব 1/2, আর দিয়ে দিব 1 টেবিল স্পুন ডার্ক সয়া সস। আর দিয়ে দিব 1 টিস্পুন জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে ভালো করে মিক্স করে নিব সব কিছু একসাথে। ভালো করে মিক্স হয়ে গেলে দিয়ে দিব 1 টেবিল স্পুনের 1.5 স্পুন কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে মিক্স করে নিব। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণ হয়েছে যখন আমি চিকেন আর প্রনগুলো ফ্রাই করব তখন খুব জুসি হয়ে থাকবে। এখন আমি 1/2 আওয়ারের জন্য রেস্টে রেখে দিব। এখন আরেকটি পাত্রে আমি একটি এগ ক্র্যাক করে নিয়েছি। অল্প একটু সল্ট দিয়ে ভালো করে মিক্স করে নিব। মিক্স হয়ে গেলে আমি এখন চলে যাব কর্নফ্লাওয়ারটা রেডি করে নিব। এখানে আমি 1 টেবিল স্পুনের 2 স্পুন কর্নফ্লাওয়ার নিয়েছি, আর অল্প একটু পানি দিয়ে ভালো করে মিক্স করে নিব। ভালো করে মিক্স করে সাইড করে রাখব। এখন চলে যাব চিকেনটা ফ্রাই করার জন্য। পরিমাণ মতো অয়েল দিয়ে এখানে আমি চিকেনটাকে ফ্রাই করে নিব। চিকেনটা ফ্রাই করে নিলে কর্ন স্যুপটা খেতে বেশি ভালো লাগে, আর কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে চিকেনটা জুসি থাকবে, প্রনটাও জুসি থাকবে। এতে করে খেতে আরও ভালো লাগে বেশি বয়েলের চাইতে। তো এখন আমি চলে যাব রান্নাতে। আমার এখানে স্টক রেডি, এগ রেডি, কর্নফ্লাওয়ার রেডি, আর আমার চিকেনও রেডি। তো এখন আমি চলে যাব মূল রান্নায়। এখানে আমি চিকেন নিয়েছি, একটু সল্ট, একটু ব্ল্যাক পেপার, সয়া সস যদি লাগে তখন দিব। তো এখন আমি পাত্রটা বসিয়ে দিচ্ছি কুকারে। এখন আমার স্যুপটা রেডি হতে মাত্র 10-15 মিনিট লাগবে, এর ভিতরে রেডি হয়ে যাবে কর্ন স্যুপ। ভালো একটু বয়েল হয়ে আসলে আমি চিকেনটা দিয়ে দিব। সবগুলো চিকেন আমি এখন দিয়ে দিব। চিকেনটা দিয়ে আরো 5-7 মিনিট ভালোভাবে কুক করব হাই হিটে।
ভালোভাবে বয়ল হয়ে এসেছে, এখন আমি দিয়ে দেব ক্রাক করে রাখা একটা একটা ভালো করে। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব, ভালো করে মিক্স করে নিলাম। এখন আমি দিয়ে দিব কর্নফ্লাওয়ার, কর্নফ্লাওয়ারটা আপনার আপনাদের পছন্দ মতো দিবেন, আমি আমার পছন্দ মতো দিচ্ছি, কিরকম ঘন বা থিক খেতে চাই। তো হয়ে গেল এখন মোটামুটি, আর 5 মিনিট কুক করলে আমার কর্ন স্যুপ রেডি হয়ে যাবে। একটু ঝালের জন্য আমি একটু হোয়াইট ব্ল্যাক পেপার দিয়ে দিলাম, ব্ল্যাক পেপার দিলে একটু হালকা হালকা ঝাল, এটা অপশনাল, আপনারা দিতেও পারেন না দিলেও চলবে। তো এইভাবে করে ভালো করে মিক্স করে বয়ল হয়ে গেল আমার কর্ন স্যুপ, রেডি হয়ে গেল কর্ন স্যুপ, আজকে ইফতারিতে কর্ন স্যুপ। যেহেতু আমরা বাইরের দেশে থাকি, এখন অনেক ঠান্ডা, শীতের মৌসুম, তো মাঝে মাঝে কর্ন স্যুপ খেতে ভালোই লাগে। তো রেডি হয়ে গেল আমার কর্ন স্যুপ, এখন আমি একটা পাত্রে সার্ভ করেছি। কর্ন স্যুপ রেডি হয়ে গেল, কর্ন স্যুপটা এখন সার্ভ করে দিচ্ছি বাচ্চাদের। খুবই মজা হয়েছিল কর্ন স্যুপটা, আসলে শীতের দেশ তো কর্ন স্যুপ খেতে ভালোই লাগে, ইফতারিতে খারাপ লাগেনি। আশা করবো আপনাদের কাছেও ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না রুম আলমের পেজে। এখানে আমি একটু সয়া সস আর একটু চিলি দিয়ে মিক্স করে নিচ্ছি, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। বাই বাই।